Assalamualaikum, Fariah. Waalaikumsalam, Sharoni Appu. Fariah, তুমি কেমন আছো? Alhamdulillah, Appu, আমি ভালো আছি. Appu, আজ আমরা কি শিখব? গতদিন বলেছিলাম নামাজ কয় ওয়াক্ত, তোমার কি সেটা মনে আছে, Fariah? মনে থাকবে না কেন? নামাজ পাঁচ ওয়াক্ত. ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা। বাহ, তোমার তো ভালোই মনে আছে দেখছি। বেশ, আজ তাহলে আমরা প্রতিটি নামাজের ওয়াক্তের সময় সম্পর্কে জানব। আচ্ছা আপু, বলো তাহলে। ফজরের ওয়াক্ত হলো সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত সময়। এই সময়ের মধ্যে ফজরের নামাজ পড়তে হয়। আচ্ছা আপু, সূর্য ওঠা তো বুঝলাম, সুবহে সাদিক আবার কি? রাতের শেষে আকাশের পূর্ব দিকে লম্বা আকৃতির আলোর রেখা যখন দেখা যায়, সেই সময়কে সুবহে সাদিক বলা হয়। আচ্ছা আপু, বুঝলাম। তাহলে আপু, জোহরের ওয়াক্ত কখন? জোহরের ওয়াক্ত বা সময় হলো দুপুরের সূর্য পশ্চিম আকাশে সামান্য হেলে পড়লেই শুরু হয়। আর বস্তু ছায়া আসলে বাদে ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে। আচ্ছা আপু, ছায়া আসলে কি? কোনো বস্তুর ঠিক দুপুরের সময় যে ক্ষুদ্র ছায়া থাকে তাকে বলে ছায়া আসলে। আচ্ছা আপু, ছায়া আসলে বুঝলাম। তবে আসরের রাত কখন শুরু হবে? জোহরের সময় শেষ হলে আসরের সময় শুরু হয় এবং সূর্য ডোবার পূর্ব পর্যন্ত এর সময় থাকে। আর মাগরিবের ওয়াক্ত কখন শুরু হবে? সূর্য ডোবার পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যতক্ষণ লাল রঙের আভা বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত সময় থাকে। ওহ ও, মাগরিবের সময় তো খুবই কম, তাই না আপু? ঠিক বলেছো ফারিয়া। এই জন্যই তো আজান শেষ হওয়ার সাথে সাথেই মাগরিবের নামাজ পড়া উচিত। আর এশার ওয়াক্ত কখন আপু? মাগরিবের সময় শেষ হলেই এশার ওয়াক্ত শুরু হয় এবং সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে। তবে মধ্যরাতের আগে এই নামাজ পড়া উত্তম। সব ওয়াক্তই তো শুনলাম, কিন্তু জুম্মার ওয়াক্ত কখন? জুম্মার আলাদা কোনো ওয়াক্ত নেই, শুধুমাত্র শুক্রবারে জোহরের ওয়াক্তে এই নামাজ আদায় করতে হয় মসজিদে। মসজিদে যেতে না পারলে বাসায় কি জুম্মা পড়তে হবে? না ফারিয়া, তখন শুধু জোহর পড়তে হবে। ফারিয়া, আরও একটি কথা মনে রেখো, সেটা হলো তিনটি সময় নামাজ পড়া নিষেধ। কোন কোন সময় আপু? শোনো তাহলে। এক, ঠিক সূর্য ওঠার সময়। দুই, দুপুরে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে। তিন, ঠিক সূর্য ডোবার সময়। কেন আপু এই সময় নামাজ পড়া যায় না? কারণ এই তিন সময় সূর্য পূজারীরা তাদের প্রার্থনা করে, আর মুসলমানদেরকে অন্য ধর্মের লোকদেরকে অনুসরণ করতে নিষেধ করা হয়। আচ্ছা আপু, আমার শেখা শেষ নেই, আজও তোমার কাছে আমি অনেক কিছু শিখলাম। ধন্যবাদ আপু, জাজাক আল্লাহ খয়ের।